আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না হাত্তা তাকাল্লামা সেবা ও রাজুলা, মানুষ কুকুর শৃগাল বাঘের সাথে কথা বলবে রাস্তায়। আশ্চর্য কথা, কুকুরে শৃগালে বাঘে মানুষের সাথে কথা বলবে, এর বুকুর পর্যন্ত কিয়ামত হবে না। অবাক কথা তো, হাত্তা তাকাল্লামা রাজুলা উজবাত সাউতেহি, হাতে যে লাঠি আছে স্কেল, এই লাঠি আপনার সাথে কথা বলবে টপ 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 করে, এটা না বলা পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা সেরাকুন আলাইহি, আপনার জুতার ফিতে, আপনার পায়ের জুতা স্যান্ডেল আপনার সাথে কথা বলবে, না বলা পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইখবিরাহু ফাখেজহু মা হাদাসা ইমরাতহু, আপনি বাসায় ছিলেন না, আপনার স্ত্রী কি কি করেছে সব আপনার উরু রানে বলে দিবে, টপ 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 করে উরু রান কথা বলবে, আপনার স্ত্রী কি কি করেছে, এইটা ঘটার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না। অত্র হাদিস কিন্তু এক আশ্চর্য ব্যাপার, এদেশে একটা বই পাওয়া যায় মরণ একদিন আসবেই, আমাকে কিনতে বলিয়েন না দয়া করে, নাহলে আমি জাতির উপকার করতে পারবো না। চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্রনগরের এক মাস্টার, অঙ্কের মাস্টার বলছেন, আব্দুর রাজাক সাহেব আপনি একটা কমন কথায় বই লিখলেন কেন, মরণ তো আসবেই, এই নামে বই লিখলেন কেন যে মরণ একদিন আসবেই, এটা তো একটা কমন কথা। যে আপনি পড়েন তো, দশবার পড়ার পরে বলছেন যে আমার জীবন পরিবর্তন করেছে এই বইয়ে, মরণ একদিন আসবেই, এই বইগুলিতে এই সব হাদিস দেওয়া আছে, সব বই পড়তে হবে। আর আমার সাথে জরুরিভাবে সম্পর্ক রাখার জন্য যেটা মুখপাত্র হিসাবে পেশ করেছি সেটা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, মসজিদ মোস্তফা মাদানী কমপ্লেক্সের প্রত্যেকটা মুসল্লিকে, পৃথিবীর প্রত্যেকটা বাঙালি মুসল্লিকে বলে যাচ্ছি আমি মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য, আমার কথা নিয়ে পরে আবার বিপদে পড়বেন তখন আমি জিম্মেদার হব না। যে কই আব্দুর রাজাক সাহেব তো আমাকে বলেননি, জাতির কাছে আমি পেশ করেছি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, দুই প্রতিষ্ঠানে 2500 প্রায় ছেলে মেয়ে পড়াশোনা করে, এসব প্রতিষ্ঠানের জিম্মেদারি আমার একার নয়, কেউ 10 টাকা দিয়ে জিম্মেদারি নিতে পারে। কাজেই আপনার যেন বলার না থাকে যে আব্দুর রাজাক সাহেব আমাদেরকে বলেননি। এসব প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়া ইনশাআল্লাহ। তারই একটা কলম হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যার মূল্য 20 টাকা, বাসা থেকে বের হলে 20 টাকা খরচ হয়, রিক্সাতে উঠলে 40 টাকা লাগে, আপনাকে একটা পত্রিকা কিনতে খারাপ লাগে, 10 জন মুফতি কাজ করে, মোট 16 জন কাজ করে এই পত্রিকার পিছনে, প্রতি মাসে জামিয়া সালাফে 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেয়, আর তো খরচ আছে, 50টা করে প্রশ্নের উত্তর আছে, সব কথাগুলি আছে, ধারাবাহিকভাবে এইসব পত্রিকায় আছে, সব আছে আপনার ওই মরণ একদিন আসবেই। সম্মানিত দিনী ভাই বোন, হুজাইফ ইবনে ইয়ামান বলছেন যে আমরা একদিন কিয়ামতের কথা নিয়ে আলোচনা করছিলাম, ইত্তালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, এসে বলছেন মা তাজ করো না, তোমরা কি বলা বলি করছো। তখন আমরা বললাম কন্যা নাচ করো সাত, আমরা কেয়ামত কিভাবে হবে, কবে হবে, এই নিয়ে বলা বলি করছি। তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো শোনো, ইন্নাহা লা তাকুমু সাত হাত্তা তারানা আশরায়ে, 10টি চিহ্ন না দেখা পর্যন্ত কেয়ামত হবে না, 10টা চিহ্ন না দেখা পর্যন্ত কেয়ামত হবে না, এইগুলো একবারে আর হবে হবে এরকম সময়ে, এক আর দোকান পূর্ব দিক থেকে আকাশ ভর্তি হয়ে ধোঁয়া বের হবে, পূর্ব দিক থেকে আকাশ ভর্তি হয়ে ধোঁয়া বের হয়ে চলে আসবে পশ্চিম দিকে, দুই
আদাব আরাফার মাঠ থেকে একটি প্রাণী বের হবে, মাটি ফেটে বিভিন্ন আকৃতির ভয়াবহ প্রাণী। তিন, তলু শামস মিনাল মাগরেব, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন মানুষের কোনো তওবা কবুল হবে না। সূর্য সেদিন আর পূর্ব দিকে যাবে না, যেদিকে ডুবেছে ওই দিক থেকে উঠবে, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। চার, নজুল ঈসা, ঈসা আলাইসাল্লাম নেমে আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনার দিয়ে, দুইজন ফেরেস্তার মাধ্যমে আসরের সলাতের একামত দেওয়া হবে। ওই সময়তে এমাম মাহাদি এমামতির জন্য দাঁড়াবেন, তখন ঈসা আলাইসাল্লাম নেমে আসবেন, এমাম মাহাদি বলবেন সাল্লেলানা, ঈসা আলাইসাল্লাম আপনি আমাদের এমামতি করেন। তখন ঈসা আলাইসাল্লাম বলেন না 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 না, আন্তুম বাচুক মা জানো আমরা, আপনারা একজন আর একজনের সম্মানী মানুষ, আপনারা এমামতি করেন, আমি নই। ঈসা আলাইসাল্লাম আর এমাম মাহাদি এক সময়ের, যারা বলছে আর দশ দিন পরে এমাম মাহাদি আসবেন, এ কথা মিথ্যে। এমাম মাহাদি কতদিন পরে আসবেন তা আল্লাহ রাসুল ভালো, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসুল দেখালেন, দেখো দেখো পৃথিবীর মানুষ দেখো, আমি আর কিয়ামত এই যে, এই যে আমি আর কিয়ামত এই যে, তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল দেখালেন, তর্জনী থেকে মধ্যমা যতটুকু বেড়ে আছে এইটুকু আমি আর কিয়ামত, সাড়ে চোদ্দশো বছর হলো, বুঝাতে পারিনি কথা মনে হয়। তর্জনী আর মধ্যমা দুটা জমা করেন, তারপর দেখেন তর্জনী থেকে মধ্যমা একটু বেড়ে আছে, এইটুকু যতটুকু আমি আর কিয়ামত ততটুকু, আমি আর কিয়ামত একসাথে আছি। তর্জনী আর মধ্যমা যেমন একসাথে আছে, তবে তর্জনীর চেয়ে মধ্যমা বেড়ে আছে, এইটুকু আমার থেকে কিয়ামতের ব্যবধান আছে। অখরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে, তারপরে কিয়ামত। অসালাস খসুফিন খসফুন ফিল মাশরিক ও খসফুন মাগরিব ও খসফুন জাজিলাতিল আরাব, তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা আরব ভূখণ্ডে। তারপর আল্লাহ রাসূল বলছেন ও আখির জালিকা তাখরুজুন নার, এরপর পূর্ব দিক থেকে, এরপর আগুন বের হবে এমান থেকে, এমান এমান থেকে আগুন বের হয়ে তাতরুদ নাসলা মাহাসারে হোম, তাদের একত্রিত হওয়ার জায়গাতে আগুন সবকে ঠেলে নিয়ে যাবে, আগুনটা বের হবে এমান থেকে। এরপর আল্লাহ রাসূল রিহ তুলকিন নাসাফিল বাহারে, দশম হচ্ছে বাতাস উঠবে, বাতাস মানুষকে উঠিয়ে নিয়ে সাগরে ফেলে দেবে। হতে পারে ভারত বাংলাদেশ পাকিস্তানের, হতে পারে ইরাক ইরান সৌদি আরব কুয়েত কাতার বাহরেন তুরস্কের, তবে জর্দান এমান ইরাক এসব এলাকা দিয়ে বেশি সম্ভাবনা রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দশটির পূর্ব মুহূর্ত পর্যন্ত কেয়ামত হবে না। তার একটি ছিল দাজ্জাল। দাজ্জালের একটু কথা বলে আজকের মতো আলোচনার শেষের দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নি হাদাসতুকুম আনিল মাসিহিদ দাজ্জাল, তোমাদের আমি দাজ্জালের কত কথা বললাম, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত কথা বললাম, তারপরেও মনে হচ্ছে খাসি তো আমি আশঙ্কা করছি, লা তাকেলো না, তোমরা মনে হয় বুঝতে পারো না, তোমরা মনে হয় দাজ্জালকে চিনতে পারো না। ওই যে হিজবুত তৌহিদ, আবদুল্লাহর একটা বক্তব্য আছে হিজবুত তৌহিদ নিয়ে, এই হিজবুত তৌহিদের বক্তব্যটা খুব ভালোভাবে শুনবেন। হিজবুত তৌহিদের একটা খারাপ বাকি দেয় যে আমেরিকা ইহুদি খ্রিস্টানি হচ্ছে দাজ্জাল। জি না, দাজ্জাল একটা মানুষ, দাজ্জালের বাপ মা ছিল, একাধিক সহি হাদিস, সব বুখারি মুসলিমের হাদিস। তোমরা মনে হয় দাজ্জালকে বুঝতে পারলে না, শোনো আমি বলি, দাজ্জাল কাসিরুন, সাইজে ছোট, আফহাজ, পায়ের নলাটা একটু লম্বা, জাদুন, মাথায় চুল হবে কঁকড়া কঁকড়া, আওয়ার, চোখে হবে কানা, মামসুহ লাইনে চোখটা হবে লিপা, লাইসাবে না তিয়েতে নলা হাজরা, চোখটা ভিতর দিকে ডুবেও থাকবে না, উপর দিকে বেড়েও থাকবে না,
পৃথিবীর মানুষ তবুও কি বুঝতে পারলে না? পৃথিবীর মানুষ তবুও কি দাজ্জালকে চিনতে পারলে না? শোনো, ও রব্বুকুম লাইসাবে আরাব, তোমাদের প্রতিপালক কানানন, এটা তো মনে থাকবে। দেখেছেন আল্লাহর নবী দাজ্জালকে চিনানোর জন্য কত চেষ্টা করছেন। পৃথিবীর মানুষ তোমরা যদি বুঝতে না পারো, তাহলে শেষ কথাটা বুঝে রাখো, দাজ্জাল কিন্তু কানা, তোমাদের প্রতিপালক কানানন। শোনো, তোমরা মনে হয় চিনতে পারলে না, ও হবে সাইজে খাটো, পা হবে লম্বা, মাথায় হবে কোঁকড়া কোঁকড়া চুল, চোখে হবে কানা, চোখটা লেপা থাকবে, ভিতরে ঢোকেও থাকবে না, বাইরে বেরে হয়েও থাকবে না, মনে হয় তোমরা বুঝতে পারলে না। শোনো, দাজ্জালের চোখ কানা, তোমাদের প্রতিপালকের চোখ কানা নন। দাজ্জাল তোমাদের প্রতিপালকের চোখ কানা নয়।